আমি এখন রাতের বেলা বসে বসে এই যে লোশন বডি ওয়াশ ক্রিম যা যা কিনছি সব এখন এই যে মুখমারি টেপ দিয়ে তারপরে এগুলো সব মারবো। এই যে সব ব্যাগ কাছে এনে এনে রাখছি আর এখন এগুলো কাজ করি। সে আমাকে কি করছে জানেন, তার স্যান্ডেল পর্যন্ত বাপাইছে সাইফান। কত তিনটা ব্যাগের এক হবে হবে আরো হবে দুই তিন আরো হবে, এই দেখেন আরো হবে আরো চার। এটা কয়টা হলো আম্মু? 1 2 3 4 5। আমার সাথে জেগে থাকবে। আমি এখন দুইটা লাঠি নিয়ে না এমন মাইর দিব, যাও বিছানায় যাও বিছানায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল গতকালকে কেনা আমরা মামা নুডলস বাংলাদেশে খাই, এটা মামি ভালোই তো। মামিকে পাওয়া গেল, মামিকে তো সবসময় মামার বউকে খুঁজে পেলাম। নুডলস দেখেন কত রকমের আছে। কোনটা সাইফান, মেমি না ঝাল না সবজি? তুমি তো ঝালটা খাইতে পারবে না, এই দুইটার মধ্যে একটা বলো। বসা যাবে না, বলো তাড়াতাড়ি বলো। এটা ওকে, চলো 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 চলো, গরম পানি হয়েছে। আজকে ভাই হলো পরিষ্কার করতে লাগে গেছে, সেই সুন্দর সব মনে রাখছে। আমি একটা করে মশা দেই, এবারে চকচকা হয়ে যাবে। ঘর বাড়ি না ময়লা ভালোই হয় না, একটু একটু করতে করতে ভালোই ময়লা হয়। আর সবাই একসাথে থাকা, বাচ্চারা খাবার টাবার ফেলে, সাইফান কয়বার ফেলে, আমরা নিজেরাও দেখতেছি। এখন আর একবারে মশাটাই ভাই সব পরিষ্কার করে দিল। ভাই হলো ঝাড়ু দিয়ে দিল আর আমি পরিষ্কার দিচ্ছি। সুন্দর জিনিসটা না, কার্পেটে দেয়। মালয়েশিয়ান টাইম হচ্ছে 1:35। হিজাব পড়তে পড়তে আল্লাহ রহমতে একটু হিজাব বাঁধা শিখে গেছি। এখন আর আগের মতন অত সময় লাগতেছে না, মোটামুটি শিখে গেছি। ইনশাল্লাহ আরও ভালো শিখবো। আজকে আমাদেরকে একটা পার্কে নিয়ে যাওয়ার কথা আছে, তারপরে চিড়িয়াখানা। হ্যাঁ এখন কি চিড়িয়াখানা, এখন আমরা খাই খাবার খাইতে যাচ্ছি। পার্ক বাদ হয়ে গেল, মানে ডিসিশন হচ্ছে পানি পানি। তোমরা তো বলছো গোসল করবে না, যে আনন্দ ওটা অন্যরকম আনন্দ। পার্ক বড় বড় জায়গা দিয়ে পানি বের হচ্ছে, তো ভিজতে যাইলে কাপড় চোপড় নিয়ে যেতে হবে না। আর আমাদের হাতে ভিজার কাপড় চোপড় তো ভিজতে চাও না। ভিজতে কেন চাইনি, ধরেন রেডি হয়ে যাচ্ছি, বাচ্চাকে গোসল করে নিয়ে গেছে। আর বাচ্চা পানিতে নামলে উঠানো যায় না। তোমার সাইফানে যদি আরো ঠান্ডা লেগে যায়, নিজে ভিজবো। যে মনে হয় না ক্যামেরা নিয়ে ভিজবো, কিভাবে ক্যামেরা রাখবো কোথায়, টেনশনে ভিজাভিজি কম করি, বুঝো না? আর ও আর সাইফানকে তখন ভিজে নিজে চুপ করে বসে থাকি। এই আর ক্যামেরা না নিয়ে গেলে তাইলে ভেজা যায়, আনন্দ করা যায়। এই তরমুজটা ওই যে মধ্যে যেমন একদম নরম ভাবটা না, এটা নাই, এটা একটু কচকচা টাইপের ভাবটা, তবে মজার। এবারকে অনেক নতুন নতুন ফল খাইছে। হ্যাঁ বাথরুমে যে পানি খুলে গেছে, খোলা রাখছি, এখন খোলাই থাক। বাথরুমে পুরো হলো পানি জমে যাচ্ছে, ওই জন্য সেখানে একদম খুলে দিল। চুল এই দেখেন, চুল তো হবেই, মেয়ে মানুষ চুল হবে না বলো। আশা করবো এখন স্যার, ওইটা তোমার করতে হবে না। আমি 2 ঘন্টা পানি হলো চেষ্টা করছি, তবুও পানি নেই। ভাইও তাই একই অবস্থা। আজকেও তো বৃষ্টি আসবে মনে হচ্ছে না, কি অবস্থা আকাশের। বৃষ্টির জন্য ভাই ঘুরতে হচ্ছে না, বৃষ্টির তো কোনো টাইমিং টাইম নেই। সারা রাত কালকে হাঁটতে ভালো লাগছিল, অনেক অনেক মার্কেট গেছি, অনেক কিছু জিনিস খাওয়া জিনিস বাকলা বাকাইছি। আমি কোকোনাট আইসক্রিম খাবো ভাই, আছে এই জন্যই তো যাচ্ছি। জীবন শেষ ভাই। মাছ কুলকা পড়তো, আমার মাছ পড়তো, আমি কি করবো? আমার মাছ পড়লে সেম মাছ কিনে দাও কেন। দেখেন মাছ খুব চেঞ্জ হয় আজকাল, আল্লাহ কি হবে। লিপস্টিক আছে নাকি? আমি মাছ পরে আসতে চিন্তা করে দেখি দেখি না, এটা আমার না, আমারটা লিপস্টিক আছে, এখানে কোনো লিপস্টিক নাই। আমি আর ভাবি সেই গল্প করলাম, গল্প করতে করতে অবস্থা খারাপ। চলো কোন জায়গায় খাওয়াবা? আমার একটা বুদ্ধি আছে। কি তুমি একমত নাকি বলো? এখান থেকে আমরা তোমার কোকোনাট আইসক্রিমটা খাই, হ্যাঁ আমার ম্যাঙ্গো স্টিকি রাইসটা খাই, আর পাশে পাকিস্তানি রেস্টুরেন্টে গিয়ে ট্রাই করি। এখানে তো পাকিস্তানি রেস্টুরেন্ট একদিনও খাই নাই। কালকে তো সম্ভবত আর কিছু করতে পারলাম না, অনেক কিছু পাকিস্তানি। আচ্ছা চলো যা খাওয়াবা খাওয়াও, সমস্যা নেই। যেটা তোমার ইচ্ছা হবে খাওয়াও। আমি আমার আইসক্রিম আজকে ইনশাআল্লাহ খাইতে চাই। ওয়াও, দেখতে তো সেই সুন্দর না, বিস্কিট মনে হচ্ছে না? কত সুন্দর করে ডিজাইন করছে, ছোট ছোট সুন্দর। আগে আমি আইসক্রিম খাবো, এইসব খাবো না আগে। এটাই সেই ম্যাঙ্গো স্টিকি রাইস। ইয়েস, এইটু তোমাদের ক্যামেরাতে লাগবানি বড় না ভাই, এটা তো বাচ্চা পেলে ডাকছে। আর ভাই দিছে অর্ডার কি পাইনাপল রাইস। কোকন ভাই বলছে কি এটা ফটোর জন্য ভালো, তাছাড়া হলো কাজের না। ভাই টেস্টও ভালো হবে, বাট কোয়ান্টিটিটা আমাদের হবে না, আরেকটা করে নিতে হবে। তাহলে এটা একটুখানি ম্যাঙ্গোর উপর দিতে হবে, এটা এখানে দিতে হবে, সিস্টেম আছে এটা। ইয়েস, তারপরে এই খাই বলবেন যে দুধ দিয়ে দুধ দিয়ে আম দিয়ে ভাত খাচ্ছি। হ্যাঁ, আমি আগে খাইনি। এটা ডিফারেন্ট কিছু দেখো, এই বাংলাদেশ থেকে বলতেছিল এটা খাবে। অসাধারণ, আমি বলবো রিক্রিয়েট করবে না, এত জোস। এটা হচ্ছে নামে খাবার, এটা কাজ কাম দিবে না আমাদের। এটা তো ডেজার্ট। এটা ডেজার্ট, এটা ভাত না, এটা ডেজার্ট। দাও ডেজার্ট সবই। আচ্ছা আগে কি সুসুমিলা আগে দেন ওসিনা দুধ দিয়ে আম দিয়ে ভাত। সুসুমিলা মানে নারকেলের দুধ না? এটাই হোক, রাইসটা আলাদা খাই দেখবো, অনেক মজা। কোকোনাট মিল্ক দিয়ে চামচই তো দেয়। ম্যাঙ্গো এক্সকিউজ মি, স্পুন ভেরি গুড অনেক গুড জবরদস্ত। এই বললাম না ভাবে জাস্ট খান বললাম না জবরদস্ত। এই পাওলে যাবে এটা খাইলে এ তো পুরা একদম মাথা খারাপ লাগবে। আগে কাটি দিন ছোট করে না। রাইসটা দেখতে অনেক সুন্দর। এটা হলো নারকেলের দুধ, একটা রাইস আর ম্যাঙ্গোর সাথে। রাইসটা জর্দা আছে না, জর্দার মতো রান্না। এই যে দেখাই আপনাদেরকে, এই দেখেন একটু আঠালো, খুবই মজা। গ্লাস নুডলস এই যে গ্লাস ট্রান্সপারেন্ট গ্লাস, এটা মজা না? খিচুড়ি নাকি ভাবি? এটা ভালো। এটার মধ্যে কিছু একটা আছে ভাবি, দেখেন চিকেন মনে হয়। একবার দেখো ভাবি, তো রাইসটা মজা। ভাবি রাইসটা ভালো আছে, এদের রান্না ভালো আছে আলহামদুলিল্লাহ। আই ফ্রাইড রাইস উইথ চিকেন। এটাতে খুব সুন্দর একটা পোড়া ঘ্রাণ আছে, বারবিকিউ টাইপের। এখনকার খাবার পরিমাণে কম হইলেও অনেক মজা। পরিমাণটা খুব কম দেয় না? ও ভাবি এটা টেস্ট করে দেখেন, এটা অনেক টেস্ট। রাইসগুলো ভালো। ও রে আল্লাহ, আমি তো মনে করছি আইসক্রিমটা নারকেলের হবে, তো দেখি নারকেলের আইসক্রিম। ও নারকেলের ভাবি, নারকেলের মানে যেটা ডাব আছে না, নারকেলের খোসা। এটা হচ্ছে বাটার প্রন, আমারটা অনেক বাটার দিয়ে বানানো। কেমন যে চিপসে যে খাই না আমরা, প্রন চিপস, কিন্তু টেস্ট পাচ্ছি। বাইরে টেস্ট ভালো আছে, মিষ্টি, টক, ঝাল, বাটারের ঘ্রাণ, মজা অসাধারণ। মানে চিংড়ি মাছ দিয়ে ভরা, খুবই একটা রোস্টেড যেমন সেই টাইপের। আইসক্রিম কেমন? আইসক্রিম ভালো, খুব ভালো। এই যে বাটার প্রনটা অর্ডার করছি, এটা হচ্ছে ওই আপুর রেকমেন্ডেশনে। এটা ও ক্রিমি, কোন একটা হার্বস দেওয়া আছে, সল্টি, খুব হালকা সুইট। এই টাইপের খাবার আমরা আগে খাইনি, খুবই ইউনিক, খুবই মজা। এই রান্নাই আলাদা, এখানকার থাই রান্না, এটা অরিজিনাল থাই রান্না। এটা এই রান্না খুবই ভালো লাগছে, মানে দেখেও সুন্দর, দেখবার ভালো। প্রত্যেকটা রান্নার টেস্ট মানে আমরা খুব সুন্দর নিতে পারছি। থাই রান্না তো মজা। ভাবি আইসক্রিম না খেলে এটা মিস হবে। মজা আছে সেই, বাদাম করে ভরাই দিয়েছে, ভিতরে নারকেলের ভিতরে, মানে পুরো নারকেলেরই আইসক্রিমটা, খুবই মজা। নারকেল দাঁতে লাগতেছে। আসলেই একটা কথা কি, আমরা মালয়েশিয়াতে আসার পরে ডিফারেন্ট কুইজিন ট্রাই করি নাই। ইন্ডিয়ান খেয়েছি, মালয়েশিয়ান খেয়েছি, অ্যারাবিয়ান তো ভোরে খেয়েছি, তামিলদের খাবার খেয়েছি, যে রুটি চানাই খেয়েছি, কিন্তু আজকের কুইজিন সিম্পলি অসম। বিসমিল্লাহ। ভাই রে ভাই, এটা কি আইসক্রিম, আনবিলিভেবল, এত মজা। তবে এই জায়গাটা পার্পল রেন আরয় 100% রেকমেন্ডেড। বাটার প্রন, চিকেন ফ্রাইড রাইস, প্রনটা জুসি, একদম ফ্রেশ, মনে হচ্ছে আজকেই বা কিছুক্ষণ আগে সাগর থেকে তুলে আসছে। চামড়া ছেলা। চামড়া ছেলা মনে হচ্ছে না তো, শুধু মানে মাঝখানে চামড়া ছেলা, উপরে খালি একটু আছে, নিচে একটু আছে। এইটাই হ্যাঁ, মাছ চিংড়ি তো বড় বড় চিংড়ি না, চামড়া আছে মনে হচ্ছে নাকি? মাথাটা খালি খোলো, এবার খাও। এটা মিষ্টি মিষ্টি, এটা নারিকেলের দুধ দিয়ে চিংড়ির মালাই করে পুরা। এটা মজার রান্না, এদের রান্নাটা অনেক ভালো, সব রান্নাই টেস্ট। লেবুটা একটু খাই দেখো কি ফ্লেভার। এই আইসক্রিমে নারিকেলের বড় বড় টুকরা দিচ্ছে, ওটা দাঁতে লাগতেছে না, মনে হচ্ছে কত নারিকেল খাওয়া একসাথে। আমার তো নারিকেল পছন্দ, খুব ভালো লাগতেছে। নারিকেল দিয়ে প্রতিটা রান্নাই মজা। ভাই বলতেছে এই জিনিসটা একদম মুখের টেস্ট নষ্ট করে দিচ্ছে। এরা খাইতে পারে মনে, আমরা খাইতে পারতেছি, মানে আমাদের টেস্ট বারের সাথে একদম মেলেই না। না মানে ঘ্রাণটাও আমি কাছে নিতে পারছি না। থামেন, কি কি দিছে ভাই? এটা কি ভাই? এটা না, আপনি খাইছেন একটাও? খাইছেন না? চিংড়ি মাছটা খাইবেন। দ্বিতীয়বার হলে আইসক্রিম আর এই যে না, আর এই যে ম্যাঙ্গো স্টিকের আইস, এই দুইটা এখানে খাওয়ার জন্য বেস্ট। আর ওইটা ওইটা মজা, এটাও মজা, কিন্তু এটা এটা ধরেন কি মিষ্টি একসাথে অনেক খাবে তখন। ভাবির আরো মিষ্টি পছন্দ, মনে রাখার মতো। লেমন হানি টি, এদের লেবুর ঘ্রাণটাও তো আলাদা, কমলা কমলা ঘ্রাণ। এটা থাইল্যান্ডের তো, এগুলো প্রতিটা ইনগ্রেডিয়েন্টস থাইল্যান্ড থেকে আসে। আল্লাহ, এ তো পুরাই অন্যরকম জিনিস আছে। এটা লেবু না, মানে কমলা খাচ্ছে মনে হচ্ছে, পুরাই কমলার ঘ্রাণ। আরে ভাই, এটা লেবু না, এটা লেবু না, এটা হলো কমলার স্বাদ। ভালো ভালো জিনিস, এটাও জীবনে খাই নাই, এটাও জীবনে খাই নাই, এটাও জীবনে খাই নাই। কমলা খাচ্ছি মনে হচ্ছে না। পার্পল রেইন আর হয়। আমি আপনাদেরকে একটু ছবি তুলে দিই, এখানে আসবেন অবশ্যই। অরেঞ্জ জুস আসছে সাইফানের, বরফ ছাড়া। ওটা ডিজাইন ডেকোরেশন, চামচ নাড়ার জন্য, এটা নাড়ার জন্য। টক না মিষ্টি? টকটক মিষ্টি মিষ্টি, সেই লেভেলের জুস এটা। পার্পল রেইন আরয় রেস্টুরেন্ট থেকে বিদায়। মনে থাকবে সারা জীবন এখানকার খাবার। আমার লাইফের ফার্স্ট ম্যাঙ্গো স্টিকি রাইস এখানে খেয়েছিলাম, প্লাস এদের কোকোনাট যে আইসক্রিমটা, ভেরি নাইস। প্রতিটা খাবারই অনেক ইউনিক আর অনেক মজা। আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই আবারও বলতেছি, বারবার বলতেছি, এখানে আসবেন, ওয়ার্থ ইট, ভেরি গুড। থ্যাংক ইউ, বাই বাই। আমরা খালি কসমেটিক আইটেমই কিনতেছি, মানে মেকআপ দেখছি, মেকআপ নিয়ে ফেলছি, ফেস পাউডার নিলাম, হাতে সব আমি আর ভাবি এগুলো লাগাইতে লাগাইতে আমাদের হাতের কালার দেখতেছি, গল্প করতেছি। এই দেখেন, আমি এই কালারটা পাই নাই দেখে মনটা খারাপ। এটা হলো হালকা লাইট বেগুনিও না, গোলাপিও না, আবার বেগুন একটা কেমন আছে না, মানে বেগুন টাইপ, বেগুনের কালারে বেগুন, হ্যাঁ একটু বেগুনের উপরে হালকা হালকা, খুব সুন্দর, খুবই সুন্দর কালারটা। এই কালারটা খুব সুন্দর, ঘ্রাণগুলো ভালো না? আমি তুললাম তুললাম না, ওই যে হাতে তুলে ফেললাম, মানে উঠাইতে মন চায় না। আমিও অনেক সুন্দর ভাবে দিছিলাম, পরে চেষ্টা করতেছি তোলা। আমরা হচ্ছে লুলু সেন্টারে যাচ্ছি, এখন কি কিনে দেবে জানি না, ঘুরতে যাই আর কি। সারাদিন আমাদের এখন মানে খাইতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, এরকমই অবস্থা সবার না? কোনো জায়গায় আর ঘোরার মতন সময় নেই। চলে আসলাম দুবাইয়ের মালিকের লুলু হাইপার মার্কেট। এই লোগোটা আমার অনেক পরিচিত একটা লোগো। এই লুলু আমাদের বাসার দুবাইতে যেখানে ছিল তার পাশে আমরা রেগুলারলি, এটা যখন নতুন নতুন খুলে প্রতিদিন আমরা বা এক দুই দিন পর পর যাইতাম, হাঁটতে যাইতাম, এটাই লুলু থেকে হালকা পাতলা কিছু কিনে আসতাম। তখন লুলু ছিল অন্যরকম, যত সিমিলার টাইপের ডিপার্টমেন্টাল স্টোর ছিল, হাইপার মার্কেট ছিল, লুলু ছিল ইউনিক, বড় আর অনেক সুন্দর। তো এই স্মৃতিটা আমার লুলু দেখলেই মনে পড়ে যায়। আর অনেক অনেক কোক কিনতাম এখান থেকে। কোক কেনার পরে কোকের ঢাকনা জমা দিলে তখন গিফট পাওয়া যেত। সেই লুলু থেকেই অনেক আমরা ফ্রি ফ্রি গিফট পাইছিলাম, গ্লাস কোকের, ওয়াকম্যান ছিল ছোট, এফএম শোনা যায়, তো অনেক কিছু পাইছিলাম, অনেক স্মৃতি। কেমন লাগতেছে লুলুতে আসে? কিন্তু আমার খালুর নাম যে লুলু, সেটা ভাই ভাই বিশ্বাস করতেছে। তোমার লুলু খালুকে বলো যে উনি অনেক কোটিপতি একজন মানুষ, লুলু অনেক বড়লোক একজনের নাম। হ্যাঁ, অনেক দুবাইতে এনার প্রতিটা শহরে আছে, ইনফ্যাক্ট পৃথিবীর অনেক দেশেই উনি মার্কেট করেছে, হাইপার মার্কেট। আচ্ছা আমাদের একটু এখানে ছবি টবি দেখো গাছপালার সাথে। আমাদের গ্রুপের অনেক মেম্বার্স প্লাস আমাদের কমেন্টসে এসেছে যে লুলু থেকে শপিং করবেন, কেনাকাটা করবেন, ভালো ভালো প্রোডাক্টস পাবেন। সো লেটস সি, বেশি কিছু কেনার এখন নাই, বাট যদি স্পেশাল কিছু পাই হালকা পাতলা কিনবো আর দেখবো কেমন ডিপার্টমেন্টাল স্টোর এটাই। এখানে সবকিছু সিস্টেমই আছে দেখছো, দুবাইয়ের মহল্লা। চকলেট তো আমাদের কেনা আর কিচ্ছু আমাদের এসব কেনা যাবে না, চকলেট আইটেম দেখলাম অনেক। আমি কমন কি পাই দেখি, চলো বুঝো। চলো সাগা রাইস, সব লং রাইস টাইপের ব্যাপার। এতদিনে মশলার দোকান পাইছি, এতদিন আমি মশলার দোকান খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছিলাম কিন্তু পাই নাই। এই যে এই কিসমিসটা আমার নেওয়া দরকার, কালো কিসমিস পাইছি, নিয়ে নাও নিয়ে নাও। অল্প না, জায়গায় তো নাই। 250 না 250 যে কালো কিসমিস নিলাম, আর 250 গ্রাম। থ্যাংক ইউ। নাসি বিরিয়ানি মশলা নিবা নাকি? একটা খাইতে পারবো বিরিয়ানির মশলা, তার কোনো সমস্যা নাই। নাসি নাসি এদের এখানে নিবা একটা? না, একটা চেষ্টা করবো নি, বাড়ি যাই বানানো। লাদা হিতাম, লাদা হিতাম মানে কি? এটা হালাল, এটা মানে বিফের মশলা। দেখো না, এগুলো খাইতে নিতে পারবো না, এটা লিকুইড। অরিজিনাল টি, গ্রিন টি, ইংলিশ ব্রেকফাস্ট টি ব্যাগ। এই চিজটা কোথাও পাই না, এই যে লাভা সিকুইড একমাত্র লুলুতে পাইছে। এখানে মালয়েশিয়াতে ওই যে এস দিয়ে কি যেন একটা ব্র্যান্ডের চিজ, ওইটাই পাওয়া যায়। কিরি চিজও আছে, মনে আছে পিঠা বানাইছিলাম কিরি দিয়ে। এটা কি স্যার বাবা? ওইটাও চিজ। কি রে এত সুন্দর করে করে চিজ। এসো ডিম, এত বড় কিসের ডিম? লুলুর মাগিন মাসিন, মাসিন কি এটা? মাসিনের ডিম। এই এখানে না ডিম অন্যভাবে রাখে, দেখেন পানির মধ্যে। কোয়েল পাখির ডিম দেখেন, আর এগুলো ফার্মের ডিম। এইভাবে ডিম রাখা দেখি নেই আগে। এগুলো তো আমাদের দেশেই পাওয়া যায়, এগুলো নেব না। এখন ব্যাগ পছন্দ হয় না, এটা একটু দেখলাম। এই যে এটা, এটা চেনি নাই, দেখাই আপনাদেরকে। এই যে ফাঁকা, পুরা পুরা ফাঁকা, মানে টিপ বোতাম আর ভিতরে ছোট চেন। এইটা ভালো লাগতেছে, হবে না কাজ শক্ত থেকে। এইটা ভালো লাগছে না? হ্যাঁ অনেক সুন্দর। এটা 209 মাত্র, 209 দাম অনুযায়ী পছন্দ হয়নি। মাত্র 5000। 5000 দরকার নেই, তুই ওখানে সাজানো থাক। এইটা এইটা একটু সাইজটা তাও ভালো লাগতেছে। এই যে এইটা টিভি হলোটা, এটা সুন্দর না? মোটামুটি কত মার্জিত পড়লে এটা মনে করো। দেখি এটা নেই, দেখো সেই লাগছে। ধরো ক্যামেরা ধরো, এই থ্রি পিসের সাথে তো সেই মানাবে। এটার সাথে মানাচ্ছে, এর থেকে আল্লাহ এর থেকে ভাইয়াটা যেটা আমি যেতে সেটা বাড়া। তোমার তো আর এটা তো আরাম নেই, কত ছোট সাইজ। কক্সবাজার থেকে আনছিলাম সেই ব্যাগ এগুলো। এই দেখেন কাছ থেকে দেখাই। এটা আমার খুব ভালো লাগছে, সুন্দর লাগতেছে। এটাও সুন্দর। এই ব্যাগগুলো কেমন লাগে ভাবি? দেখেন এই যে দেখেন ছোট ছোট। ডার্লিং কে গিফট করার জন্য কত করে এগুলি? 49 রিঙ্গিত, 49 মনে দেখলাম। আমাদের ওজন খালি হাতের 14 কেজি আছে, এই জন্য আমরা খুব সাবধানে আসতে ধীরে কি নিব এগুলো দেখতেছি। আয়নাটা সেই, এখানে পাসপোর্টের বাইকগুলো ভালো না? এই দেখো আর লাইটা এখানে সুন্দর বাইক, কালারগুলো ভালোই আছে। আমরা তো নিয়ে নিছি। কাছের জিনিস দেখি, দেখা না দেখা সমান কথা। সেভেন মনে আছে এটার কথা? কাকে জানি দিস লাগি। এটা এটার প্রাইস কত এখানে দেখি তো, দেখো তো, তাহলে আন্দাজ পাওয়া যাবে। লেখা নেই। কি সুন্দর সুন্দর জিনিস, প্রতিটা জিনিসই তো পছন্দ হয় এখানকার। এই যে চামচগুলো দেখেন, হেভি পছন্দ হয়েছে। দেশ থেকে নিব, থাক এখান থেকে এগুলো টানে কে? দেখে যাই। এই জিনিসের তো প্লেট ট্লেট সবই আছে। এটা বাংলাদেশে নাই, প্লেটগুলো নাই না? ও প্লেটটা সুন্দর, নিতে পারো কিন্তু, খুব সুন্দর না? নিতে পারো, তোমার জায়গা কয় কেজি? 8 কেজির মধ্যে এটা কয় কেজি হয়ে যাবে? সমস্যা নেই, হালকা আছে। টেনশন না নিলে নাও আনকভার একটা জিনিস নিয়ে যেতে পারবে দেশ থেকে চলো নিব না সংসারের জিনিস টানে লাভ নাই এগুলা তো 510 সুন্দর লাগতেছে কালারগুলো দেখার মত এটা পছন্দ করতে কালো কালারের সেটার দাম 619 না এটা সিলভার এখন ও ভাবতেছে চকলেট যদি হাতে নিতে পারি ওইটার মধ্যে লাগেজে আর আমরা তখন কাপড় চেঞ্জ মানে ইয়া করব একটা লাগেজ করলে টানতে সুবিধা সুন্দর না এগুলো 301 টাকা এই কালোটা আমার খুব ভালো লাগছে 659 রিঙ্গিত ব্যাংক দেখছি সেই ব্যাংক দেখে বলতেছে স্যার নিয়ে আসো দেখেন সিস্টেমটা কত সুন্দর হাঁটতে পারবা সবাই এই ফলটা খাইতে বলছেন পার্সিমন সেই জন্য পার্সিমন এটা কয়টা নিব আমার তো আছে এটা গাব বাংলা নাম কি গাব না এই দুইটা নাও টেস্ট করবো না এই পাকা দেখি এটা কেমন পাকা একটা পাকা নেই একটা হলো মিডিয়াম নেই না এই দুইটা নাও দেখবো টেস্ট করে আজকে এই ফলটা আমি খাইনি মালয়েশিয়ার লেবু এটা এত রস এটা আমাদের দেশের কাগজি লেবুর ঘ্রাণ আমি নিয়েছি ঘ্রাণটা আম দেখো সবসময় আম পাওয়া যায় বেগুনের চেহারা খুবই বিপর্যয়ে আছে দেখছো আমাদের দেশে ভালো বেগুন পাওয়া যায় এখানে বেগুনের অবস্থা খারাপ ফুচকা খাবার কোথায় ফুচকা আছে কি সুন্দর নারিকেল কোড়া পাওয়া যায় না এই কি দেশেটা না যায় নাকি সিস্টেমটা ভালো না আমাদের দেশে এভাবে করে রাখতে পারে বুদ্ধিটা কি জিনিস পাইছে বিদেশের মাটিতে ফুচকা এখন কি হচ্ছে কেন জীবনের সব শখ মিটায় ফেলো লাই তো ফুচকা লাগাইছে এনে ফুচকা খাই কি ভাই इधर कैसे खाएगा क्या भाई अब कैसा सिस्टम क्या है इधर का आपने खाना या हां लोगों का खाना है हां तुम्हारे में पैकेट में पैसा ये आप बना के दो पैसा इधर देना या बात पैसा इधर देना अभी अभी ये कितना लेना है दोनों के लिए 10 फुचके अच्छी जबरदस्त करके बना के दीजिए आप बोलो तीखा बनाना है कि मीठा बनाना है मीठा या तीखा तीखा वाला चावल मीडियम मीडियम विदेशे में মিষ্টির দোকান খুব কম দেখছি আজকে দেখলাম রসগোল্লা পাওয়া যায় দেখছো এক পিস সাইফান খাবে হচ্ছে লাড্ডু সাইফানের বাবা খাবে মিলাতি ফুচকা দেখে ভাবি বলতেছে খাবে চলে বাংলাদেশ में আলু মানে ভর্তা করে দেয় না আলু কাটা কাটা আর হলো চানাচুর ওই যে ইন্ডিয়া থেকে একটা চানাচুর আনছিলাম না ঝুড়া ভুজিয়া আর হলো পেঁয়াজ পেঁয়াজ কাটা প্রচুর মিষ্টি আইটেম আছে এখানে রসে ভেজা এটা তাড়াতাড়ি বিল করতে হবে আমার প্রিয় জিনিস মনসুর এখানে পাইলাম অনেকদিন খেতে চাইছিলাম না ওটা পাই নাই সহজে বিদেশে এসে মাংস খাচ্ছি দুবাইতে একবার খাইছি এখন বাংলাদেশে খুব সব জায়গায় পাওয়া যায় আগে সব কনফেকশনারি দোকানে পাওয়া যেত আমাদের দেশের মতো ওই যে ভর্তা টর্তা করে দেয় না ডাইরেক্ট আলু পেঁয়াজ আর ওই যে ভুজিয়া ইন্ডিয়ান স্টাইল মোটামুটি 10 কত 2 3 8 8 থেকে মোটামুটি ভালো একদম খারাপ না এখানে না পুদিনার পাতা দিয়েছে দেখো আমি খাইনি আর একদম নরম হয়ে যাচ্ছে বিসমিল্লাহ ভালো টক ঝাল মিষ্টি মিষ্টি ওই যে একটা 3 রকম টক আমরা আনছিলাম না ইন্ডিয়া থেকে ওই ফ্লেভারটা মিলতেছে ইন্ডিয়ার পানিপুরি আমার আমিও 10 এ 8 দিব এবং অনেক মজা লাগছে মজা জিলাপি আপনি তো চাটু দিয়ে দেন ও অ্যামেজিং জিলাপিটা খাই দেখো অনেক মজা জিলাপিটা মজা টেস্ট আলাদা সফট না একটু শক্ত শক্ত টকটা খুব মজা লাগতেছে আবার কি যে অর্ডার দিতে গেছে আল্লাহই জানে দেখেন চিকেন মান্ডিটা পার্সেল করলাম আর এই দুইটা জিনিস আমরা এখানে টেস্ট করব চিকেন মান্ডি মান্ডি এটা একটা হচ্ছে আলু আলুর সমতা কি সুন্দর করে সাজায় দিয়েছে ভাত চিকেন ডিম ঝোল ভালোই মাশরুম পোলাও পনির জালফ্রেজি ভেজিটেবল জালফ্রেজি পটাটো কুলচা মেথি কুলচা এটা কি ডালপুরি ডালপুরি তো খাওয়া দরকার একটা খাবে একটা না একটা ডালপুরি নাও এটা কি আলু রুটি potato kulcha আর হলো আমি এই যে tandoori chicken নেব eat here this one piece okay এই যে one piece and take away give me this one potato kulcha হাতটা পা ব্যথা হয়ে গেছে দুইটাই এখন বসে বসে মিষ্টি হচ্ছে পা ব্যথা বসে আছি সামনে বলতেছি সামনে ফকির মনে করে টাকা দেয়া শুরু করবে মানুষ এই দেখেন কিভাবে যাচ্ছে সব আমি আমার পুরিটা খাই নাই পুরিটা ব্যাগে নিয়ে নিছি এখন কি আমরা বাড়ি যাব আর কোথাও আমাদের ঘোরা নেই আচ্ছা ঘোরাবো না সকাল থেকে তো ঘুরতেছই কই চলে এখানে সেইখানে আসেন 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 ভালো মিষ্টি পিছলা খাবা সাবধান লুলু সেন্টারে যা যা দেখলাম মানে যারা এখানে থাকে সংসার করে তাদের জন্য আমাদের জন্য আসলে এখানে জিনিস না মানে দুই একটা জিনিস আছে হালকা খাবার জিনিস যদি নিয়ে যাই রুমে খাই আর একবার মনে হলো ডিম নিয়ে যাই একটু সিদ্ধ খাই কারণটা সোজা সোজা বুদ্ধি ছিল তারপর আবার মনে করলাম দূর থাক রান্না চুলায় জ্বালাই রে আবার কি নেই থাক কেমন লাগলো এখানে আসলে জিনিস কি আমাদের জন্য খারাপ লাগে না দুবাই স্টাইলে অনেক কিছু দেখছি এট লিস্ট দুবাইয়ের প্যাটার্নটা চিজ তো নিতে পারলাম না আমাদের ওজন বেশি হয়ে গেছে তাই আমাদের হাতের 8-10 কেজি এখন আমরা খুব মানে খুব হিসাব করে নিচ্ছি ইনশাআল্লাহ কালকের মধ্যে ওই 10 কেজি শেষ করে ফেলবো সুবহানাও ঘুম সব ঘুম আমার ছেলে তার পাপার প্যান্ট পরে তার পাপার জুতা পরে স্যান্ডেল পরে মানে সব বড় বড় জিনিস তার পছন্দ এত বড় প্যান্টটা পরে সে কি করতেছিল এতক্ষণ খালি ক্যামেরা আনা মাত্র তাড়াতাড়ি প্যান্ট খুলে পালাচ্ছে পাপার গেঞ্জি পরে বসেছিল আর সাইফানের গেঞ্জি পরে সেই সিনটা নিতে পারলাম না ও কীভাবে এত তাড়াতাড়ি খুললো এটা সাইফান এটা সাজ্জাদুর রহমান আল্লাহ এটা কে সাইফানুর রহমান পাপা আই প্রত্যেক মাসে পেন্সিল কোথায় তোমার লেখতেছ না কেন এক চড় মারো আই পাপা এটা কি নেই এটা সব কিনি চাও প্লিজ বাবা এটা নিবো এটা কেমন লাগে এখন দাদা করছো তোমার সবসময় আমি কথা শুনি এই পাপাকে কিনে দিও ওর সাথে দোকানে গেলে ও যে কি করে এটা দর্শকদের দেখ না আরেকবার এক সেকেন্ড পর পর এক কিছু না কিছু নিয়ে বাবা এটা নিবে এইবার চোরকে হাতে নাতে ধরা পড়ছে দেখেন প্যান্ট দেখেন আর গেঞ্জি দেখেন কেন পাপা জিনিস পরে থাকতে ভালো লাগে এটা তোমার বাবা সব কে এটা পাপা হয়ে গেছে তোমার বাবা ছোট হয়ে গেছে এই যে রাগা মারা করে তারপর তারা রাগা মারা এই ঠিক মতন না বললে কিন্তু এখন পিঠের মধ্যে পড়বে ঘুম ঘুম লেখা শুনতে না হলে কিন্তু মাইর হবে খুব নাটক করতেছে তোমরা না কাজ করে লুলু হাইপার মার্কেট থেকে এক দেশি ভাইয়ের সাথে দেখা হয়েছে উনি শর্মা কিনতেছিল আমি বললাম ভাই শর্মা এখানকার ভালো বললো 5 রিঙ্গিতে শর্মা সব জায়গায় 8 থেকে 9-10 রিঙ্গিত এখানে 5 রিঙ্গিতের মধ্যে খুবই ভালো উনি প্রতিদিন খায় উনি একটা শর্মা নিল ছোট্ট একটা দুধ নিল ছোট্ট একটা জুস নিল আশেপাশে হয়তো বা কোথাও আর একটা কি যেন নিলে হয়তো বা এটা তার সন্ধ্যার খাবার বা দুপুরে একটা দেরি করে খাচ্ছে বা রাতেরটা আগে আগে খাচ্ছে ওখানে যে আচারগুলো দেখলাম ওহ সেই মনে হচ্ছে একটু যদি নিয়ে আসতে পারতাম আর আমরা হচ্ছে এটা কিনছি এখন এটা ফুল মনসুরি ভালো আমি যে জিনিসটা খাইনি আমাদের দেশের মতন স্বাদ মনসুর না 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 ভিন্ন একটু এটার মধ্যে আচার লাগতো মানে আচার ছাড়া শর্মার ভাবাই যায় না এমন লাগে হ্যাঁ বাসায় কাঁচা মরিচ আছে না আমরা খাই বাসার কাঁচা মরিচ দুইটা হলো স্বাদ লাগতো সাইফান খাচ্ছে লুলু হাইপার মার্কেটের মান্ডি চিকেন কি স্যার এটা কেমন স্যার আরে তোমার বাবা না ও বাবা কেমন আছে বাবা বাবা আমি কি এইভাবে নাচে খাই আমি তো সুন্দর করে বসে খাই এখন ছেলে হয়ে গেছে মাঝে মাঝে রূপ চেঞ্জ হয় অনেক খারাপ শর্মা খাইতে খাইতে খুলে ফেলে গেছে এখন বিদার ঘন্টা বেজে গেল নাকি এগুলো কালকে রাতে করছি কিছু এখন ওই যে টেপ লাগাই আবার লাগাই যে কাপড়ের মাঝে নেই আমি তো ডাইরেক্ট কাপড় আলাদা করছিলাম তারপরে সাবান সাবান এক ব্যাগে করছিলাম ভাই বলতেছে কাম্মি একটা যদি ফাটে অবস্থা খারাপ আছে ভিতরে ভিতরে কাপড় দাও। পরে ফখরুল ভাই বলাতে এখন আমি আবার কাপড় দিয়ে দিয়ে এখন দুই ব্যাগে কাপড়ের মাঝে মাঝে নিচ্ছি, না করলে তো হবে না, বুঝলে? আজকের দিনটা সকাল থেকে মোটামুটি রিল্যাক্সেই গেছে। খাইতে গেলাম, ঘুরলাম, হালকা পাতলা শপিং করলাম, মোটামুটি ভালো এক্সপ্লোর করলাম। এখন সাইফানের ক্লান্ত চেহারা দিয়ে একটা সুন্দর বিদায়টা শুনে নিই আমরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ফাঁকে ফাঁকে এই যে এভাবে কাপড় দিচ্ছে যেন সাবান শ্যাম্পু ফেটে না যায়। এই যে এইভাবে করে করে বসাইছি, ওই ব্যাগেও বসাইছি, এই ব্যাগেও বসাইলাম, আবার বের করতেছি, মাপতেছি। এই হলো আমার এখন কাজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। Peace be upon him.